আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্য থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ডিজিটাল ইকামা এটি কোন অ্যাপসের মাধ্যমে করতে হয় এবং সেটি কিভাবে অ্যাক্টিভ করতে হয় আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপসের মধ্য দিয়ে আপনারা এই ডিজিটাল ইকামা এটি অ্যাক্টিভ করতে পারেন বা এটি সুবিধা পেতে পারেন আর সর্বপ্রথম আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনাদের জন্য হচ্ছে প্লে স্টোর আর যারা আপনারা আইফোন ইউজ করেন তাদের জন্য হচ্ছে অ্যাপস স্টোর তো বেশিরভাগ প্রবাসী ভাইয়ের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন সুতরাং আমরা সরাসরি যাবো হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা যেখান থেকে অ্যাপস ডাউনলোড করি সার্চ বক্সে আমরা উপরে লিখব হচ্ছে আপশির এ বি এস এইচ আই আর আমরা আফসির লিখি আপ আফসির লিখার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেটি আছে বা ন্যাশনাল ইনফরমেশান সেন্টার যেটির পাশে ওপেন লিখা আছে এটি হচ্ছে রেগুলার আপসির যেটি সেটি আমাদের অনেকের ফোনে ইতিমধ্যে সেটি আছে আমরা অনেকে আপসির অ্যাকাউন্ট করে রেখেছি কিন্তু এখন আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটুখানি নিচে আপশের ইন্ডিভিজুয়াল আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই এই যে ডিসপ্লেতে আপনি একটু খেয়াল করেন যেভাবে লিখা আছে আপশের ইন্ডিভিজুয়াল যেটি এখন পর্যন্ত ফাইভ হান্ড্রেডকে ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমি ক্লিক করলাম এটা খানিকটা সময় নিবে এটা ডাউনলোড হচ্ছে তো আবার একটু আপনার দেখে নেন ডিসপ্লেতে যেটি আছে ঠিক এইভাবেই লিখবেন এবং এই অ্যাপসটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড হয়ে গেল এরপর ইনস্টলিং হচ্ছে এখন এটা হয়ে যাক হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখে দিব করণীয় কী একটুখানি সময় নিচ্ছে ওকে ডান আমরা এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি ওপেনে ক্লিক করার পরে দেখবেন এভাবে একটা ফেজ আসবে পাবলিক সার্ভিস লগ ইন অ্যাক্টিভ ডিজিটাল আইডি ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে বলি যে আমাদের অনেকেরই কিন্তু আফসির অ্যাকাউন্ট করা আছে তো সুতরাং আমাদেরকে এখানে নতুন করে আর আইডি করার কোনো প্রয়োজন পড়বে না আমরা সরাসরি এখানে লগ ইন করতে পারবো আর যাদের কোনো আইডি নেই আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যেখানে লিখা আছে সেখানে লগ ইন করে আপনার আইডি করে নেবেন তো আমাদের যেহেতু আইডি করাই আছে আপসিরের আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে লিখা দেখতেছেন অ্যান্টার ইউজার নেম ওর আইডি নাম্বার এখানে আপনি আপনার এই কামা নাম্বারটি দিবেন আমরা এখানে এই কামা নাম্বারটা দিচ্ছি তারপর হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড ইক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে আপনার যে নাম্বারটি আপশিল করা আছে সেই নাম্বারে একটি মেসেজ যাবে একটি কোড নাম্বার যাবে চার সংখ্যার এসে গেছে এই কোড নাম্বারটি দিয়ে আমরা সাবমিট কোড করলাম এখানে অনেকের ক্ষেত্রে এডি আসবে আপনাদের যাদের ফ্যাটান লক করা আছে মোবাইল আর সেটার জন্য এটিকে অ্যানাবল করতে হবে আপনার যে লকটি আছে সেই লকটি খুলে নেবেন এটি চাইলে পরবর্তীতে আপনি অ্যাপস থেকে আপনি এটা বন্ধ করে দিতে পারেন এইভাবে ওপেন হয়ে যাবে এটি দেখতে পাচ্ছেন দেন আমরা যাব হচ্ছে একদম নিচের দিকে তাকাবেন আপনি অ্যালার্ট অ্যালার্টের পরে হচ্ছে মাই সার্ভিস আমরা মাই সার্ভিসের মধ্যে ক্লিক করব মাই সার্ভিসের মধ্যে ক্লিক করার পরে আমার যেহেতু আপসিট করা আছে সুতরাং আমার এই আইডিটা এখানে শো করতেছে সেভাবে দেখাচ্ছে এখন একটু দেখেন নিচে নামের নিচে হচ্ছে মাই সার্ভিস তার নিচে হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল আইডি আমরা অ্যাক্টিভ ডিজিটাল আইডিতে ক্লিক করব এরপরে আমার ইনফরমেশনগুলো দেখাচ্ছে তারপর একটু নিচে আসলে আপনি দেখবেন যে অ্যাক্টিভ ডিজিটাল আইডি আমরা সেখানে আবার ক্লিক করবো ক্লিক করার পর আবারও সে আপনার মোবাইলের লকটি চাচ্ছে আপনি লকটি দিয়ে দিবেন এই যে ডান এটি হচ্ছে আপনার ডিজিটাল আইডি এটি মূলত এখানে যেটি দেখতে পাচ্ছেন যে একটি বারকোড বা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটি আপনি ঠিক এভাবে মোবাইল স্ক্রিনটি যদি কোথাও আপনি চেক পোস্টে বাঁধা পড়েন বা কোনো কারণে আপনার ইকামার প্রয়োজন পড়ে তখন আপনি এই কোডটি দেখালেই আপনার ইকামাটির মেয়াদ আছে কি না সেটি সচল কিনা না সব কিছুই দেখতে পারবে এটি হচ্ছে মূলত ডিজিটাল আইডি এক্ষেত্রে আপনার আর সেই ইকামা যেটি প্লাস্টিকের যে ইকামা যেটি আমরা সব সময় সাথে রাখি সেটি আর লাগবে না এখন থেকে যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে এই কোডটি আপনি দেখালে এই কোডটি হচ্ছে বর্তমানে আপনার ডিজিটাল ইকামা আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটি কথা বলে রাখি আপসি সম্পর্কে যাদের ইকামার মেয়াদ শেষ আপনারা সাইড আপসির অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু যাদের ই কামা হুরুপ দেওয়া আছে তারা আপসির অ্যাকাউন্ট করতে পারবেন না যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কোনো সমস্যা না আপনারা আপসির অ্যাকাউন্ট করে নেবেন এবং এই ডিজিটাল আইডিটি করে রাখবেন এটি করলে আপনার সুবিধা আপনাকে আর কষ্ট করে এই ইকামার সাথে রাখতে হবে না রিক্সও কম থাকবে কোনো ঝামেলা নেই মোবাইলের মধ্যে থেকে যাবে আপনি এটি দিয়ে আপনার যাবতীয় কাজ শেষ করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনার উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার একজন প্রবাসী ভাইয়ের সাথে সেটি শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভেচ্ছা শুভকামনা নিরন্তর আল্লাহ হাফেজ